প্রায় দুই সপ্তাহ ধরে পলাতক শেখ বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং গত 18 মার্চ পাঞ্জাব পুলিশের চোখে ধুলো দিয়ে পালান তিনি। বিভিন্ন খবর বলছে তাকে দেখা গেছে ভারতের অন্তত চারটি রাজ্যে। কে এই অমৃতপাল? জানুন নাগরিক ডেস্ক রিপোর্টে। খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং, ভারতের এই বিচ্ছিন্নতাবাদী নেতা, প্রায় 11 দিন ধরে পলাতক। তাকে খুঁজে বের করতে চলছে ভারত পুলিশ আর বিশেষায়িত বাহিনীগুলোর ব্যাপক অভিযান। কিন্তু কোথায় আছেন তিনি? এমন প্রশ্নের উত্তরে জন্মেছে নানা রটনা। ওয়ারিস দে পাঞ্জাব সংগঠনের এই নেতা পাঞ্জাব পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। কয়েকটি খবর বলছে ভারতের রাজধানী দিল্লি সহ অন্তত চারটি রাজ্যে তাকে দেখা গেছে। কখনো খবর পাওয়া যাচ্ছে তিনি হরিয়ানায়, আবার কখনো লখিমপুর খেরির পথ ধরে নেপাল পৌঁছেছেন। একাধিকবার শেষ মুহূর্তে তিনি পুলিশের হাত ফসকে পালিয়েছেন বলেও জানানো হচ্ছে কোনো কোনো খবরে। মঙ্গলবার রাতে চাউর হয় অমৃতপাল পাঞ্জাবের হুশিয়ারপুরের উপর দিয়ে অমৃতসর যাচ্ছেন। পুলিশ সে খবর পেয়ে হুশিয়ারপুরের একটি গ্রামের বাড়িতে বাড়িতে তল্লাশি চালায়। মঙ্গলবার সকালেই রাজ্য সরকার, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টকে জানিয়েছিল যে পুলিশ অমৃতপালকে ধরেই ফেলেছে। প্রায় কদিন আগে অমৃতপালের একটি সিসিটিভি ভিডিও ফুটেজও প্রকাশ হয়। সেখানে দেখা যায় খোলা চুলে পূর্ব দিল্লির মধুবিহার রাস্তা দিয়ে হাঁটছেন। ফুটেজ দেখে পুলিশও নিশ্চিত করেছে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি অমৃতপাল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় অমৃতপাল সিং মাথায় পাগড়ি ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, পরনে ছিল একটি জ্যাকেট, চোখে সানগ্লাস। হরিয়ানা হয়ে অমৃতপাল সিং ও তার এক সহযোগী দিল্লি গিয়েছিল বলেও শোনা যায়। এরপর দিল্লি ও পাঞ্জাব পুলিশ তার খোঁজে রাজধানী এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে তল্লাশি শুরু করে। অমৃতপালের সমর্থক সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। কেন নাগালে পেয়েও তাকে ধরতে পারছে না পুলিশ? রটনা আছে, ছদ্মবেশ ধারণে দক্ষ এই নেতা, আর তাই বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হচ্ছেন, বদলাচ্ছেন অবস্থানও। তাকে উত্তরপ্রদেশেও দেখা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। তার খোঁজে ভারতের চার রাজ্যে অভিযান চালানোর পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালেও অনুসন্ধান চলছে। নেপাল ইতিমধ্যেই অমৃতপাল সিংকে তাদের নজরদারির তালিকায় রেখেছে বলে জানিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো। অমৃতপাল খালিস্তান বা শিখদের জন্য একটি আলাদা মাতৃভূমিকে সমর্থন করেন। পাঞ্জাবে তার দ্রুত উত্থান 1980 দশকে খালিস্তান বিদ্রোহের স্মৃতি পুনর্জীবিত করেছে, যে বিদ্রোহ কেড়ে নিয়েছিল হাজারো মানুষের প্রাণ। অমৃতপাল ও তার সমর্থকদের বিরুদ্ধে খুনের চেষ্টা, আইন প্রয়োগে বাধাদান এবং অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে। গত ফেব্রুয়ারিতে এক সতীর্থের মুক্তির দাবিতে একটি পুলিশ স্টেশনে হাঙ্গামা হয়। এর কয়েক সপ্তাহ পর গত 18 মার্চ পুলিশ খালিস্তানপন্থী এই নেতাকে প্রথম গ্রেপ্তার করতে তৎপর হয়, আনা হয় অভিযোগ। কিন্তু শিখ বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে গ্রেপ্তারের চেষ্টা সফল হয়নি। শুরু থেকেই ধনছোঁয়ার বাইরে আছেন তিনি। গত 24 মার্চের গণমাধ্যম রিপোর্টে বলা হয়েছিল তাকে রাজধানী দিল্লিতে দেখা গেছে। পুলিশ মনে করছে হুশিয়ারপুরে আত্মগোপন করে আছে অমৃতপাল। গত মঙ্গলবার রাত থেকেই হুশিয়ারপুরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে হুশিয়ারপুরের মারনাই গ্রামে আত্মগোপন করে থাকতে পারেন খলিস্তানপন্থী নেতা। নাগরিক, নিউজ ডেস্ক।